আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের রংপুর অঞ্চলের খুব জনপ্রিয় নাপা শাকের সঙ্গে পরিচয় করিয়ে দেব। এটা রংপুর অঞ্চলের হলেও অন্যান্য অঞ্চলের বাজারেও আজকাল এই শাকটা পাওয়া যাচ্ছে, এমনকি ঢাকার বাজারেও পাওয়া যাচ্ছে। অনেকেই বাজারে এটাকে দেখে ভাবেন যে থানকুনি পাত্তা, আবার অনেকেই আগ্রহবশত কিনে নিয়ে আসেন, কিনে নিয়ে আসার পরে বুঝতে পারে না যে এটা কিভাবে কাটতে হবে বা কিভাবে রান্না করতে হবে। তো আজকে আমি এই শাকটা কীভাবে কাটতে হবে এবং কীভাবে রান্না করতে হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের রংপুর অঞ্চলে এই শাকের ঝোল, নাপা শাকের ঝোল এবং নাপা শাকের শোলকা, এই দুটা জিনিস খুবই জনপ্রিয় এবং এটা খুবই পুষ্টিকর। নাপা শাকের ঝোলের রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করব। শোলকা রংপুর অঞ্চলের খুবই পপুলার একটি খাবার, অনেকেই হয়তো বা জানেন, তবে এটা অন্যান্য অঞ্চলের লোক বুঝবেন না এটা কি ধরনের খাবার। আমি কোনো একদিন এটার রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব। নাপা শাক কিন্তু আপনারা অন্যান্য শাক যেভাবে ভাজি করা হয় সেরকমভাবেও ভাজি করতে পারেন, আর এটা কিন্তু অনেকটা পাট শাকের মতো পিচ্ছিল টাইপের শাক হয়। তো দেখুন আমি শাকগুলোকে কিভাবে বেছে নিচ্ছি। এভাবে পাতা এবং ডাঁটাগুলো সব ছিঁড়ে নিচ্ছি এবং একদম শাকের মাথার দিকে যে নরম অংশটুকু আছে সেটাকেও ছিঁড়ে নিচ্ছি। সবগুলো শাক কাটা হয়ে গেলে এগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিয়ে তারপরে আমি ফিরে আসছি। যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন এবং আমার ভিডিওগুলো পছন্দ করেন তাদের কাছে অনুরোধ করব, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শাকগুলো ধুয়ে নেওয়া হয়েছে। এই শাকগুলো থেকে আমি পানি ঝরিয়ে নিইনি, যেহেতু নাপা শাকের ঝোল রান্না করব সেজন্য পানি ঝরিয়ে নিইনি। আপনারা যদি ভাজি করেন তাহলে অবশ্যই পানিটা ঝুড়িতে করে ঝরিয়ে নেবেন। এবারে চুলায় একটা কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি, তেলটা একটু কম পরিমাণে ব্যবহার করতে হবে। তার মধ্যে রসুন থেঁতো দিয়ে দিলাম, এই শাকটাতে অবশ্যই রসুন বেশি পরিমাণে দিবেন। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি মরিচ ফালি করে নেওয়া কাঁচা মরিচ। এগুলোকে একটু লালচে করে ভেজে নিব, যখন এরকম লালচে হয়ে আসবে তার মধ্যে শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দিয়ে প্রথমে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে যেন পেঁয়াজগুলো পুড়ে না যায়, তারপরে বাকি শাকগুলো দিয়ে দিব। এবং শাক সবগুলো শাক দেওয়া হলে ধনে পাতা দিয়ে দিচ্ছি। আমি এখানে এক মুঠো পরিমাণে ধনে পাতা দিলাম, এই নাপা শাকের ঝোলে ধনে পাতাটা ব্যবহার করতে হয়। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এখন ঢাকনা দিয়ে ঢেকে শাকগুলো কমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। 2-3 মিনিট অপেক্ষা করলেই দেখবেন যে শাকগুলো কমে গিয়েছে, তারপর লবণটাকে সব শাকের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে দিতে হবে। যেহেতু নাপা শাকের ঝোল তৈরি করব সেজন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, তবে পানি বেশি পরিমাণে দিবেন না, কারণ শাক থেকে অনেক পরিমাণে পানি বের হয়ে আসে। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব শাকগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। শাকগুলো সিদ্ধ হয়ে এসেছে, আর দেখুন আমি কতটা ঝোল রেখে এটাকে নামিয়ে নিচ্ছি। খুব বেশি ঝোল রাখা যাবে না, এরকম অল্প ঝোল রেখে নামিয়ে নিলেই হয়ে গেল নাপা শাকের ঝোল। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।